আবারও ভাইরাল হল শাকিব খানের তুফান সিনেমার শুটিং এর দৃশ্য চলুন ছোট ভিডিওর মাধ্যমে বিস্তারিত জেনে আসা যাক আপনারা অনেকেই জানেন ইতিমধ্যে শুরু হয়েছে শাকিব খানের তুফান সিনেমা শুটিং ভারতের বিভিন্ন প্রদেশে তুফান সিনেমার পুরো টিম এই সিনেমার শুটিং শুরু করে দিয়েছান ভারত ও বাংলাদেশের অসংখ্য অভিনয় শিল্পীদের নিয়ে প্রায় 400 থেকে 500 জন টিম মেম্বারকে সাথে নিয়ে পরিচালক রাহেন রাফি তুফান সিনেমার শুটিং করছেন ভারতের বিভিন্ন শুটিং স্পটে এই সিনেমা শুটিং করা হচ্ছে বিশেষ করে তেলেগু তামিল মুম্বাই সিনেমাগুলো যেসব লোকেশনে শুটিং করা হয় ঠিক সেইসব লোকেশনেই শাকিব খানের তুফান সিনেমা শুটিং করা হচ্ছে আর এই সিনেমার শুটিং এ বাংলাদেশী পরিচালক রাহেন রাফিকে সার্বিক সহযোগিতা করছেন মুম্বাইয়ের অনেক টেকনিশিয়ানরা ব্যাপক গোপনীয়তা রক্ষা করে পরিচালক রাহেন রাফি এই সিনেমার শুটিং সম্পূর্ণ করছেন এরপরও বিভিন্নভাবে এই সিনেমার শুটিং এর দৃশ্য আমাদের হাতে চলে এসেছে তবে স্পয়লারের কারণে আমরা সম্পূর্ণ শুটিংয়ের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরতে পারছে না ক্ষেত্রবিশেষ শুটিংয়ের বিভিন্ন দৃশ্যের সামান্য ফুটেজ ও পিকচার আপনাদের সাথে শেয়ার করলাম এর দৃশ্যগুলো দেখার পর মনে হচ্ছে তুফান সিনেমাটি হতে যাচ্ছে শাকিব খানের জীবনের সর্বকালের সেরা সিনেমা আর এই সিনেমার মাধ্যমে ভারত ও বাংলাদেশে শাকিব খানের ঝড় বইবে তাতে কোনো সন্দেহ নেই